ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ মি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এখন বাজে সন্ধ্যে 7টা, আমি একদম একটু রেডি রেডি মানে রেডি মতো দেখছেন। অ্যাকচুয়ালি আমি গেছিলাম আমাদের এখানে সেক্টর 7-এ একটা রামপাল চক মার্কেট আছে। দাঁড়ান বসে বসে গল্প করি, একটু বসে বসে গল্প করি। হ্যাঁ, সো আমাদের এখানে রামপাল চক মার্কেট আছে, সেই মার্কেটে গেছিলাম আমার পাশের বাড়ির বান্ধবীকে নিয়ে, ওরা কিছু কেনাকাটা ছিল। আর আপনাদের দেখিয়েছিলাম না, এই যে এই কালার একটা কুর্তি, তার সঙ্গে এই যে এই কালারের লেগিংস, তো সে ওড়না কোথাও পাচ্ছি না, মানে চুন্নি ম্যাচিং পাচ্ছি না, ফিরোজি কালার, মানে যেটা হচ্ছে তুতে কালার। তো এখানে বলে দিচ্ছি, আরে তুতে কালার তো রেয়ারই আসে, পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না। তো গেছিলাম ওখানে, তো যাই হোক পেয়েছি, এটা অবশ্য অন্যরকম ব্লু আসছে, যাই হোক ম্যাচিং পেয়ে গেছি, কিন্তু অতটা মনের মতো পছন্দ মতো পাইনি যেরকম চাচ্ছিলাম। একটু মানে বেনারসি টাইপের একটু জর্জেটের ওপর চাইছিলাম, ব্রোকেটের ওপর, সেটা পাইনি। এটা এক ধরনের পেলাম, 150 টাকা নিয়েছে, আপাতত কাম মানে চলার জন্য ঠিক আছে, আবার যখন ঘুরতে ঘুরতে কোনো সময় চোখে পড়ে যাবে এই কালারের। একটা চুন্নির জন্য কত ঘুরবো বলুন তো, আজকে অবশ্য বেশি ঘুরতে হয়নি, 3-4টে, হ্যাঁ 3টে ক্রস করে 4 নম্বর দোকানে পেয়ে গেছি। এত টাইম দেওয়া যায় একটা চুন্নির পেছনে ম্যাচিং? তো যাই হোক বাড়িতে এলাম, বাড়িতে এসে একটু চা বানালাম, বানিয়ে বসেই আপনাদের সঙ্গে কথা বলছি। আর আজকে বুধবার, আর আজকে এখন যাব মানে ঠিক ডিনার না কিন্তু KFC-তে। আমাদের এখানে মানে আমাদের বাড়ির কাছে মেন রোডে KFC খুলেছে প্রায় মানে 1 বছর হয়ে গেছে, কিন্তু আমি কোনো দিন যাইনি আজ অব্দি। মানে আমার অত ক্রেজও নেই যে যাবো 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 যাবো, কোনো সময় মলে টলে হয়তো খেয়ে নিয়েছি, KFC-তে খেয়েছি, আরওয়াইজ যে এই বাড়ির পাশে হয়েছে, যেতেই হবে যেতেই হবে যেতেই হবে, আমার অত ক্রেজও নেই। তো মেয়ে অনেকদিন ধরে বলছে আমি আমি আর তুমি যাবো, কোনো দিন যাইনি, হায় আমি ঠিক আছে যাবো, একবার তো বাড়ির পাশে অন্তত হয়েছে, এক যাই। তো বুধবার, বুধবারে সেই অফার টফার চলে, তো লাস্ট বুধবারও বলেছিল, তারপরে কী যেন হয়ে গেছিলো সন্ধ্যাবেলা আমার আর মনে নেই, যাওয়া হয়নি। তো এই বুধবার মানে একটু মানে আজকে একদম আগে থেকে লিখে দিয়েছে, আজকে কোনো মতেই ক্যান্সেল করা যাবে না। তো ঠিক আছে, আমি বলেছি হ্যাঁ ঠিক আছে যাব। তো এখন সেখানে যাব, জাস্ট চাটা খেয়েই মোটামুটি আমি রেডি। আর আবার আজকে তো একটু একটু বৃষ্টিও হচ্ছিল, মানে একটু আগে একটু বৃষ্টি হচ্ছিল, জানি না রাতে আবার মানে হবে নাকি বেশি বেশি। সো তাহলে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে সামনে আবার বিশাল আছে, বিশাল থেকে একটু কিছু কেনাকাটা আছে টুকটাক, দেখি কতটা কি করতে পারি, তাহলে আবার পরে কথা বলছি। এই দেখুন আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আর বলছিলাম না বৃষ্টির কথা, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েই বেরিয়েছি, কিন্তু মানে গায়ে তো পড়ছে 1-2 ড্রপ, কিন্তু ছাতা না খুললেও হয়ে যাচ্ছে কোনো রকমে। আমার ভিডিওটা আগেই শ্যুট করা ছিল কিন্তু তখন কোনো কারণে আপলোড করা হয়নি, আর এখন কিন্তু লকডাউন চলছে আর আমরা সবাই ঘরে আছি। আশা করবো এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্যাকেট গ্রিল্ড চিকেন লেগ পিস আর 2টো বার্গার, চিকেন বার্গার।
আমরা এখন কেএফসি থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে বেরিয়ে জাস্ট অপোজিট ফুটে বিশাল মেগামার্ট আছে, আর আমার ওখানে একটু দরকারও আছে, একটু কিছু ছোটখাটো কেনাকাটা আছে, কিচেনের জিনিস। তো আমরা এখন বিশালে যাচ্ছি। কালকে যখন ফিরলাম বেশ রাত হয়ে গিয়েছিল, তো আর একটু টায়ার্ডও লাগছিল, ওই জন্য আর কি কি কিনেছি আর সেটা দেখানো হয়নি। তো ওই জন্য আজকে আমি দেখাচ্ছি, আমি বিশালে যে দেখছিলাম না যে স্টিলের যে জিনিসগুলো, তো এটা ভেরি কমন একটা স্টোরের জন্য কিনেছি। আমার একটু এখন সব বলছি না প্লাস্টিক চেঞ্জ করতে, তো আমার যে প্লাস্টিকগুলো আর কি প্লাস্টিকের ডাব্বা, যদিও একটা প্লাস্টিকে একটা সুবিধা কি বলতো, ট্রান্সপারেন্ট তো বোঝা যায়, এগুলোতে রাখবো ঠিকই কিন্তু আমার সব নাম লিখতে হবে মার্কার দিয়ে। তো এরকম কিনেছি দুটো, দুটো না তিনটে মনে হয়। একটা মেয়েকে ওই টিফিন দেওয়ার জন্য, আমরা তো জানতাম ভালো প্লাস্টিক টাপারওয়ারের দুই তিনটে টিফিন বক্স আমার ছিল ভালো ভালো, যেগুলো আমি মেয়েকে দিতাম, কিন্তু ওগুলো এখন আস্তে আস্তে চেঞ্জ করে দিচ্ছি, স্টিলের কিনেছি। আর এটা কিনেছি দুটো সেই একই পারপাসে, মানে কিন্তু এটা বিশাল থেকে কিনিনি, এই সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল ফুটপাতে, সেখান থেকে কিনেছি। এই যে এই সাইজের কি যে রাখবো বুঝতে পারছি না, এরকম দুটো কিনলাম। আর একটা বড় কিনেছি, সেটা অবশ্য নুনই রাখবো, এটাই ছিল মেন মার্কেটিং, এইটুকুই আর কিছু না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ হ্যাশট্যাগ লিভ উইথ মি, আপনারা সাবস্ক্রাইব করছেন তো? বাই বাই, সবাই খুব ভালো থাকবে।